আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে। তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি আতঙ্কিত আছো যে তোমার রেজাল্ট কি হবে। তোমাদের এই ভয়কে কাজে লাগিয়ে অনেকে আবার অনেক বড় ধরনের প্রতারণার ব্যবসাও খুলে বসেছে। আজকে ইউটিউবে স্ক্রলিং করার সময় হঠাৎ করেই একটা ইউটিউব চ্যানেল আমার সামনে আসে, যেখানে আমি দেখলাম যে টাকার বিনিময়ে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট তুমি চেঞ্জ করে নিতে পারো। তবে এটাই প্রথম নয়, এর আগেও আমার হোয়াটসঅ্যাপে কিছু কিছু স্টুডেন্ট আমাকে এসএমএস করেছে যে ভাইয়া, টাকা দিয়ে কোনোভাবে রেজাল্ট পাস করিয়ে নেওয়া যায় কিনা, কিংবা ফার্স্ট ক্লাস পাওয়া যায় কিনা, যত টাকা লাগুক সে দিবে বাট তার রেজাল্টটা ফার্স্ট ক্লাস আসতে হবে। হ্যাঁ, তো এরকম স্টুডেন্ট আছে বলেই এরকম কিছু মানুষ বিজনেস করার সুযোগ পায়। তো চলো আগে আমরা একটু দেখব যে এই মহান ব্যক্তিটি কে। এই চ্যানেলটার নাম হচ্ছে রিপটপ। হ্যাঁ, গত 2 দিন আগে থেকে উনি ভিডিও আপলোড করছেন, মোটামুটি 4 4 8 4 12টি ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছে। থাম্বনেইলেই তোমরা দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, যে প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে দিবে। অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট 28 দিন উনি ডিক্লেয়ার দিয়ে দিছে, 28 দিনে প্রকাশিত হবে। উনার মতে আগামীকাল প্রকাশ হবে, হোক, আমি বলেছিলাম মার্চের শেষ তারিখ শেষ দিকেই প্রকাশ হবে। তো উনি আবার বলছে যে অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট চেঞ্জ, ফেল টু পাস, প্রমোশন অ্যান্ড ইম্প্রুভ জিপিএ, নাম্বার দিয়ে দিছে। একটা ভিডিও প্লে করে আমি একটু দেখার চেষ্টা করি কি বলছে। আচ্ছা হ্যাঁ, এই যেখানে বলছে অনার্স প্রথম বর্ষ ফলাফল 2020/21, এই যে রেজাল্ট অন এত, ফেল টু পাস, হ্যাঁ এই নাম্বার দিছে, গ্যারান্টি 100% গ্যারান্টি উনি রেজাল্ট চেঞ্জ করে দেবে এই নাম্বারে যোগাযোগ করলে। এখন কত টাকা নিবে উনি জানে, কিন্তু অ্যাজ এ টিচার এবং দীর্ঘদিন ধরে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি, সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি তোমাদেরকে এইটুকু ইনশিওর করতে পারি যে হ্যাঁ, রেজাল্ট যে টাকার বিনিময়ে চেঞ্জ হয় না এমন না, হয়, বাট এইভাবে পাবলিকলি হয় না। যারা চেঞ্জ করে তারা কখনোই এরকম পাবলিকলি এসে বলবে না। এরা করবে কি, জাস্ট তোমার থেকে টাকা নেবে, নেওয়ার পরে তোমার নাম্বারটা ব্লক করে দিবে, ওনার আইডেন্টিটি মুছে ফেলে দিবে, জাস্ট তোমার থেকে টাকা নেওয়ার পর্যন্ত তোমার সাথে একটু কথা বলা শেষ। হ্যাঁ, তো এই ধরনের ফাঁদে কেউ পা দিবে না, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। যদি কোনো কারণে ফেইল আসে সেক্ষেত্রে তুমি পরের বছর আবার পরীক্ষা দিয়ে পাশ করবে, কিংবা তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট যদি না আসে, তুমি মনে করো একটা ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু তোমার রেজাল্টটা তো সেই অনুযায়ী আসেনি, তখন তুমি কি করতে পারো, তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তোমার সামনে অনেক অপশান খোলা আছে। হ্যাঁ, তোমরা এই ভুলটা কখনোই করবে না, টাকা দিয়ে রেজাল্ট চেঞ্জ হয় না, হয় বাট সেটা খুবই লিমিটেড, সেই রকম ব্যক্তির কাছে তোমাকে পৌঁছাতে হবে। কিন্তু এরকম পাবলিকলি যারা আসে এরা সম্পূর্ণ প্রতারক, এদের ফাঁদে কখনোই তোমরা পা দিবে না। তো যাই হোক, আমি আগে বলেছিলাম যে মার্চের শেষ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে রেজাল্ট দেবে। তো এই ব্যক্তি বলেছেন যে 28 সামনে, মানে অর্থাৎ আগামীকাল রেজাল্ট দিয়ে দিবে। তো দেখা যাক কি হয়। তো ভালো থেকো সবাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর দ্বিতীয় বর্ষের তোমাদের জন্য কোনো বই গাইড লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের কি বই লাগবে, সাজেশন লাগবে আমাদেরকে বলতে পারো। তো ভালো থাকো সবাই।